সুইসাইড করা মেয়েটির রায় কিনা সেটা জানার জন্য অনির্বাণ দৌড়ে সেই চার রাস্তার মরে যায় মিটি মিটিজারাবাহিকের নতুন পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন স্রোত অনির্বাণের সামনে রেগে বলে ওঠে দিদি বাড়ি ছেড়ে চলে গেছে এই কথা শুনে অনির্বাণ অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় রায়ের বৌমণি বাড়িতে এসে কান্না করে বলে ওঠে ওর স্কুলের চার মাথার মোড়ে একটা মেয়ে সুইসাইড করেছে পরনে নীলসারি এই কথা শুনে রায়ের মা চমকে ওঠে এরপর দেখা যায় অনির্বাণ রায়ের বৌমনির দিকে তাকিয়ে বলে ওঠে রায় আজ কী রঙের শাড়ি পরে বেরিয়েছিল তখন অনির্বাণের দিকে তাকিয়ে বৌমনি বলে ওঠে নীল এই কথা শুনে অনির্বাণও চমকে ওঠে এরপর দেখা যায় অনির্বাণ দৌড়াতে দৌড়াতেই শীত চার মাথার মোড়ের দিকে যায় এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট